ধর্মনগর মহকুমার নেতাজি মূর্তির পাদদেশে বামফ্রন্ট কংগ্রেস মনোনীত কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও রাজ্যে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট কংগ্রেস মনোনীত কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি অজিত কুমার দাস, প্রার্থী চয়ন ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেসের অবজারভার দুজন অনুপ কেশরী, মোহাম্মদ পারভেজ, প্রাক্তন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বামফ্রন্টের জেলা কমিটির সদস্য স্বপন চন্দ, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি পঙ্কজ কুমার দে প্রমুখ প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন এই নির্বাচনী জনসভায়। বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি পঙ্কজ কুমার দে বলেন, বিগত 5 বছর যাবত এই রাজ্যে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই রাজ্যের মানুষ নির্যাতন হচ্ছেন এবং এই রাজ্যে 18 নির্বাচনে আমাদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এসে বলেছিলেন 299টা প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত করবেন, আমরা দেখতে পেলাম একটা কাজই ওরা স্থায়িত্ব করতে পারেনি। দু তিনটা হয়তো ওরা নির্বাচনের প্রাক মুহূর্তে দু একটা তারা করেছে। সবচেয়ে বড় যেটা ধোঁকাবাজি, যেটা বাটপাড়ি যেটা করেছেন, সেটা এই রাজ্যে বেকার ভাইদের সঙ্গে, বেকার বোনদের সাথে যে বঞ্চনা করেছেন, যে মিস করে চাকরি, বৎসরে 50,000 চাকরি, বৎসরে সারা ভারতবর্ষে 2 কোটি চাকরির যে প্রতারণা করেছেন, সেই দলিলটাই তারা জুমলা বানিয়ে দিয়েছে। কারণ তাদের প্রতারণা করেছেন, এত বড় নেতৃত্ব আমরা সপ্তম বেতন কমিশন পাইনি, আমরা কিছুই পাইনি। সপ্তম বেতন কমিশন ফিটমেন্টটা 1.74 সেটাই ছাড়াই তারা দিয়েছেন, কিন্তু সপ্তম ব্যয় কমিশনের যে পরিকাঠামো যা আছে, ডিএ বলুন, হাউস রেন্ট বলুন, অন্যান্য ডিএ বাদাদি, তারা কোনো কিছু দেননি। আজ নেশায় নিমজ্জিত ত্রিপুরা রাজ্যের রানা থেকে আছে সমস্ত রাজ্যের বেকাররা, তাদের প্রাপ্ত শিক্ষা কত যোগ্যতা অর্জন করার পরেও তার মূল্যায়ন পাচ্ছে না। আর এই রাজ্যে এসে এই আমাদের আমাদের এই রাজ্যের যে প্রভারী ছিলেন সুনীল দেওধর, 18 নির্বাচনে আগে বলেছিলেন মিস করে চাকরি, এই বিবিআর ময়দানে সেই কথা বলেছিলেন এবং বলেছিলেন আমরা এনেছিলেন বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি, নরেন্দ্র ভাই মোদীজি ভারতের প্রধানমন্ত্রী, এর থেকে বড় উঁচু পদের কোনো নেতৃত্ব হতে পারেন না। তারা বলেছিলেন সেভেন অর্থাৎ সপ্তম পে কমিশন দিয়ে দেবেন। যেমন কর্মচারীদের সঙ্গে প্রতারণা করলেন, ঠিক তেমনি আমাদের ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।